Hello viewers, welcome to Chader Alo Tashmi. Please subscribe, like and share. আমার গল্পটির নাম হচ্ছে তাঁতি ও তার বউ। এক গ্রামে এক তাঁতি বাস করত। তাঁতি ছিল খুবই বুদ্ধিমান আর খুবই শান্ত শিষ্ট মানুষ। তার গায়ের লোকেরা তাকে খুব ভালোবাসত। বাড়ির লোকেদের সে তু দণ্ড শান্তিতে থাকতে দিত না। নাতায় ক্যাট ক্যাট করে কথা শোনাত, ঝগড়া বাঁধিয়ে বসত। নতুন বউ যেন সবার কাজের দোষ ধরবার জন্যই মুখিয়ে থাকত। নিয়ে নিত্য কথা কাটাকাটি বিবাদ হতো। তাঁতির বাড়িতে কোনো কাক পক্ষীও বসার উপায় হতো না। তাঁতির কাজকর্ম মাথায় উঠে গেল। সারাদিন শুধু ভাবতো কিভাবে বউয়ের স্বভাব বদলানো যায়। অবশেষে সে একটা উপায় খুঁজে পেল। সে তার বউকে তার বাপের বাড়িতে রেখে এলো। বাপের বাড়ি গিয়ে যেই না সে ঝগড়া শুরু করলো, বাপের বাড়ির লোকেরা তাকে বললো, যাও যাও তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার এ বাড়িতে থাকা চলবে না। এই শুনে তাঁতির বউ মন খারাপ করে আবার তাঁতির বাড়িতে ফিরে এলো। তাঁতি তার বউকে দেখে মুচকি হেসে বলল, বিয়ের পরে প্রথম বাপের বাড়ি গেলে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তাঁতির বউ মন খারাপ করে বলল, তারা আমার সাথে একটু ভালো ব্যবহার করেনি। তাঁতি বলল, কেন কেন? ঝগড়াতে বউ মুখ ঝাঙ্কার দিয়ে বলল, এ কথা আমি তোমাকে বলবো কেন? তাঁতি হেসে বলল, তোমার এই ব্যবহারের জন্যই